আসসালামু আলাইকুম। গতকালকের ভিডিওটা আমি এখান থেকেই শেষ করছিলাম, তো এখান থেকে আবার আমি শুরু করলাম আজকের এই ভিডিওটা। আর গতকালকে হচ্ছে আম্মু বাজারে গিয়েছিল আমার বোনের সাথে, তো সেই ভিডিওটারই এটা হচ্ছে পার্ট টু। আমি বলছিলাম যে পার্ট টু হিসেবেও আপনাদেরকে দেখাবো। তো বাজারে যাওয়ার পথে এই যে একটা প্লাস্টিকের দোকান আছে, এখানে সব প্লাস্টিকের জিনিসপত্র পাওয়া যায়। তো প্লাস্টিকের কোনো জিনিস গতকালকে কেনা হয় নাই, এমনিই আপনাদেরকে একটু দেখালাম। এখান থেকে আমরা প্রায় প্রয়োজনীয় অনেক কিছু কিনি, অনেক কম দামে পাওয়া যায়। আর এখান থেকে হচ্ছে আম্মু শুকনা মরিচ কিনছিল, এই তো এই যে শুকনা মরিচ, এই মরিচটা কিন্তু খুবই ভালো, ঝাল হয় অনেক। আর এই যে আমাদের বাজারের সবজির দোকান, এখান থেকে শাক সবজি পাওয়া যায়, এই যে অনেক কিছুই আছে। তো এখান থেকে আম্মু কালকে পাট শাক কিনছিল, আর পাট শাক আমার অনেক ভালো লাগে, এই কারণে আম্মু গতকালকে পাট শাক কিনছিল। আর এইটা হচ্ছে বাজারের সাথে মুদির দোকান, এখান থেকেও অনেক কিছু পাওয়া যায়, এটা তো দেখতেই পারতেছেন, প্রায় প্রয়োজনে অনেক কিছু আছে, মানে বাজার যেরকম হয় ওরকমেরই। আর এখান থেকে আম্মু তেমন কিছু কেনে নাই, শুধু একটু দেখানোর জন্য ভিডিওটা করছিল। আর এই তো এখানে হচ্ছে বোম্বাই মরিচ আছে, আর আমলকি, তারপরে তেঁতুল আছে। এটা হচ্ছে বাজারের পাশেই আর একটা সাইডে একটা দোকানে, তো এখান থেকে আম্মু বোম্বাই মরিচ কিনছে। আর গতকালকে আম্মু সেরকম কিছু কেনে নাই, যেহেতু চাল ভাঙাইতে গেছিলো, টুকটাক কিছু কিনছে। আর এটা সেই কালকের, গতকালকের সেই নাম না জানা পাখি, আমার কাছে এই পাখিটা খুব ভালো লাগছে, এই কারণে আবার আপনাদেরকে একটু দেখালাম। তো আজকের এই ভিডিওটা খুবই ছোট করে আমি শেয়ার করলাম, যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই ভিডিওটার পার্ট ওয়ান দেখেন নাই, তারা অবশ্যই পার্ট ওয়ানটা দেখে নেবেন, আমার চ্যানেলে দেয়া আছে। তো আজকে আমি চলি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।